প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ত্রিকোণমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। আমরা যখন কোণের পরিমাপ করি তখন আমরা তিনটি শব্দ প্রায় শুনে থাকি, একটি হচ্ছে ডিগ্রি, একটি হচ্ছে গ্রেডিয়ান এবং অন্যটি হচ্ছে রেডিয়ান। কিন্তু এই ডিগ্রি, গ্রেডিয়ান এবং রেডিয়ান সম্পর্কে আমাদের অনেকেরই খুব স্পষ্ট ধারণা নেই। তাই আমরা এই পর্বে জানব ডিগ্রি, গ্রেডিয়ান এবং রেডিয়ান কি এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন। প্রথমেই আমরা বলে নেই ডিগ্রি, গ্রেডিয়ান এবং রেডিয়ান এগুলি হচ্ছে কোণ পরিমাপের একক। অর্থাৎ আমরা যদি কোনো কোণ এর পরিমাণ নির্ণয় করতে চাই তাহলে আমরা ডিগ্রি, গ্রেডিয়ান অথবা রেডিয়ান দিয়ে এই কোণটি পরিমাপ করতে পারি। এই তিনটির মধ্যে সবচেয়ে পরিচিত যে একক সেটি হচ্ছে ডিগ্রি, এবং আমরা সবাই মোটামুটি ডিগ্রি সম্পর্কে জানি। ডিগ্রি কি? আমরা যদি একটি বৃত্ত নিই এবং একটি বৃত্তের যদি একটি ব্যাসার্ধ নিই তাহলে ব্যাসার্ধটিকে কেন্দ্রে স্থির রেখে আমরা যদি ব্যাসার্ধটিকে একবার ঘুরিয়ে নিয়ে আসি তাহলে একটি বৃত্তাকার কোণ পাব। এবার আমরা যদি এই বৃত্তাকার কোণটিকে 360টি সমান ভাগে ভাগ করি তাহলে এর এক এক ভাগে যে পরিমাণ কোণ থাকে সেই পরিমাণ কোণই হলো এক ডিগ্রি কোণ। তাহলে ডিগ্রি হলো একটি বৃত্তীয় কোণের 360 ভাগের এক ভাগ। এই বিষয়টিকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। একটি বৃত্তকে যদি আমরা কেন্দ্র বরাবর দুটি সরলরেখা দিয়ে লম্বালম্বিভাবে ভাগ করি তাহলে চারটি সমান কোণ উৎপন্ন হয়। এদের প্রত্যেকটিকে এক একটি সমকোণ বলা হয়। এই সমকোণের প্রত্যেকটি অংশকে যদি আমরা সমান 90টি ভাগে ভাগ করি তাহলে একটি ভাগে যে পরিমাণ কোণ তৈরি হয় তাকে এক ডিগ্রি বলা হয়। একে অন্যভাবেও বলা যায় যে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে এর এক এক ভাগে যে কোণ উৎপন্ন হয় তাকে এক ডিগ্রি বলা হয়। একটি বৃত্তের একটি ব্যাসার্ধ একবার রোটেট করলে, অর্থাৎ একবার ঘুরে আবার সেই আগের জায়গায় আসলে যে কোণটি উৎপন্ন হয় তা হলো 360 ডিগ্রি এর সমান, তা হলো বৃত্তীয় কোণ। এই যে ডিগ্রি, এটি হলো একটি ষাটভিত্তিক পরিমাপ। প্রাচীন ব্যাবিলিয়নীয় গণিতবিদরা এই পদ্ধতিটির উদ্ভাবন করেন। এক ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি তাহলে এক মিনিট হয়, এবং এক মিনিটকে আমরা যদি 60 ভাগে ভাগ করি তাহলে এক সেকেন্ড হয়। কাজে আমরা লিখতে পারি এক ডিগ্রি সমান 60 মিনিট এবং এক মিনিট সমান 60 সেকেন্ড। এবার আমরা জানব রেডিয়ান কি। রেডিয়ান হলো কোণ পরিমাপের আরেকটি একক, এটিকে একটি বৃত্তীয় একক বলা হয়। আমরা যদি একটি বৃত্ত নেই, এই বৃত্তের এটি হলো একটি ব্যাসার্ধ, ধরা যাক এই ব্যাসার্ধের পরিমাণ হলো আর। এবার এই ব্যাসার্ধের সম পরিমাণ বৃত্তচাপ যদি আমরা পরিধি থেকে কেটে নিই, ধরা যাক এই অংশটুকু হলো এই ব্যাসার্ধের সমান বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা হলো এক রেডিয়ানের সমান। অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলা হয়। এবং একটি বৃত্তকে যদি সমান দুই ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে পাই রেডিয়ান কোণ তৈরি হয়। এবং একইভাবে যদি আমরা একটি সমকোণের কথা চিন্তা করি তাহলে এক সমকোণ সমান পাই বাই টু রেডিয়ান। এবার আমরা জানব গ্রেডিয়ান কি। গ্রেডিয়ান হলো শতকের ভিত্তিতে তৈরি একটি কোণ পরিমাপের একক। এই পদ্ধতিতে একটি বৃত্তীয় কোণকে আমরা যদি সমান 400 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে যে পরিমাণ কোণ থাকে সেই পরিমাণই হলো এক গ্রেডিয়ানের সমান। অর্থাৎ গ্রেডিয়ান হলো ডিগ্রির চেয়ে একটু ছোট। ডিগ্রিতে একটি বৃত্তীয় কোণকে 360 ভাগে ভাগ করা হয় আর গ্রেডিয়ানে একটি বৃত্তীয় কোণকে 400 ভাগে ভাগ করা হয়। কাজেই একটি বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করলে
যে একদিকে যে কোণ থাকে তা হলো 200 গ্রেডিয়ানের সমান। একইভাবে একটি বৃত্তকে সমান চার ভাগে ভাগ করলে যে সমকোণ তৈরি হয় এই সমকোণ হলো 100 গ্রেডিয়ানের সমান। এখন আমরা ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। আমরা জানি ডিগ্রিতে একটি বৃত্তীয় কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি, রেডিয়ানে একটি বৃত্তীয় কোণের পরিমাণ হলো 2π রেডিয়ান এবং গ্রেডিয়ানে একটি বৃত্তীয় কোণের পরিমাণ হলো 400 গ্রেডিয়ান। তো এখন আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। তো আমরা জানি 360 ডিগ্রি সমান 2π রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান 2π/360 রেডিয়ান। আমরা যদি 2 এবং 360 কাটি তাহলে 2 360-এর মধ্যে যায় 180 টাইমস, তাহলে 1 ডিগ্রি সমান দাঁড়ায় π/180 রেডিয়ান। একইভাবে আমরা লিখতে পারি 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি। কাজেই 1 রেডিয়ান সমান 360/2π ডিগ্রি। আমরা 2 এবং 360-এর মধ্যে 2 দিয়ে কাটতে পারি, তাহলে 180, তাহলে 1 রেডিয়ান সমান হলো 180/π ডিগ্রি। তাহলে এটি হচ্ছে একটি সম্পর্ক, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান এবং 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এবার আমরা রেডিয়ান এবং গ্রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। আমরা জানি একটি বৃত্তীয় কোণ সমান হলো 2π রেডিয়ান আর একটি বৃত্তীয় কোণ সমান হলো 400 গ্রেডিয়ান, তাহলে 2π রেডিয়ান সমান হলো 400 গ্রেডিয়ান। কাজেই 1 রেডিয়ান সমান হলো 400/2π গ্রেডিয়ান। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 200/π গ্রেডিয়ান হলো 1 রেডিয়ানের মান, অর্থাৎ 1 রেডিয়ান ইকুয়াল টু হলো 200/π গ্রেডিয়ান। একইভাবে আমরা গ্রেডিয়ানকে রেডিয়ানের সাথে সম্পর্কযুক্ত করতে চাইলে একইভাবে আমরা লিখতে পারি 400 গ্রেডিয়ান সমান 2π রেডিয়ান, তাহলে 1 গ্রেডিয়ান সমান হলো 2π/400 রেডিয়ান। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে পাই π/200, তাহলে 1 গ্রেডিয়ান সমান π/200 রেডিয়ান। রেডিয়ান এবং গ্রেডিয়ানের মধ্যে সম্পর্কটি হলো তাহলে এরকম যে 1 রেডিয়ান সমান 200/π গ্রেডিয়ান এবং 1 গ্রেডিয়ান সমান হলো π/200 রেডিয়ান। এবার আমরা ডিগ্রি এবং গ্রেডিয়ানের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। আমরা জানি একটি বৃত্তীয় কোণ সমান হলো 360 ডিগ্রি আর একটি বৃত্তীয় কোণ সমান হলো 400 গ্রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি সমান 400 গ্রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হলো 400/360 গ্রেডিয়ান। 00 কাটা, 4 দিয়ে কাটলে 4×10=40, 4×9=36, অর্থাৎ 10/9 গ্রেডিয়ান, অর্থাৎ 1 ডিগ্রি সমান 10/9 গ্রেডিয়ান। একইভাবে 400 গ্রেডিয়ান
সমান হলো 360 ডিগ্রি, কাজেই এক গ্রেডিয়ান সমান হলো 360 বাই 400 ডিগ্রি, 360 বাই 400 ডিগ্রি। একইভাবে আমরা যদি কাটি, শূন্য শূন্য কাটা যায়, চার দিয়ে কাটলে চার নং 36, চার দশে 40, তাহলে এক গ্রেডিয়ান সমান 9/10 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আরেকটি সম্পর্ক, অর্থাৎ এক ডিগ্রি সমান 10/9 গ্রেডিয়ান, এক গ্রেডিয়ান সমান 9/10 ডিগ্রি।